নমস্কার, দেখছেন আর ভয়েস নিউজ 24x7। সাথে রয়েছি আমি বিশাখা দাস। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতে গরিবদের মধ্যে কম্বল বিতরণ করলেন তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এদিন মাটিকুণ্ডায় তৃণমূলের 23তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় এবং তৃণমূলের দলের জন্য যারা শহীদ হয়েছেন তাদের পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর গরিবদের মধ্যে কম্বল বিতরণ করার পাশাপাশি দলীয় কর্মীদের গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়ানোর বার্তা দেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আর ভয়েস। দে 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 দে